Hello everyone, welcome to Let's Improve Finance YouTube channel. আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব এক্সপেন্স রেশিও সম্পর্কে মিউচুয়াল ফান্ডে আমরা যখনই ইনভেস্ট করি সেই ক্ষেত্রে খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো এক্সপেন্স রেশিও কারণ অনেকের ক্ষেত্রেই এমন দেখা যায় যে তারা এক্সপেন্স রেশিও না জানার জন্য তারা এমন কিছু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে বসে যেই ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে রিটার্ন সেটা অনেকটাই কমে যায় বা আমরা ধরুনও কেউ দুটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে এবং সেই ক্ষেত্রে আমাদের যে এই এক্সপেন্স রেশিও সেটা আমরা ঠিকঠাক করে অ্যানালাইজ না করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের you <laughs> কয়েক লাখ টাকা অবধিও লসেস এখানে হতে পারে তাহলে এই বিষয়গুলো কেন হয় বা রেশিওর মেইন ফান্ডাটা কি বা আমরা কি করে এই যে মিউচুয়াল ফান্ডগুলো সেগুলো চুজ করলে আমাদের ক্ষেত্রে এই লস হওয়ার চান্সেস কমবে অর্থাৎ আমরা আমাদের প্রফিট ইনক্রিজ করতে পারবো সেই সব বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইম্প্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক তাহলে চলো শুরু করা যাক তাহলে আমাদের যে আজকের এই ভিডিও সেখানে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো এক্সপেন্স রেশিও তাই তো তাহলে এই যে আমাদের এক্সপেন্স রেশিও সেই বিষয়টি কি হয় সেটা আমরা শুরুতে বুঝে নিই দেখো আমরা যখনই কোনো একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেই ক্ষেত্রে কী হয় সেই ক্ষেত্রে আমাদের যে টাকা সেটা একজন ফান্ড ম্যানেজার সেটাকে ম্যানেজ করছে অর্থাৎ আমরা জাস্ট আমাদের টাকা ইনভেস্ট করে দিলাম এবার সেই টাকাটি কোথায় ইনভেস্ট করতে হবে বা সেই টাকাটি দিয়ে কি করা হবে সেটা কিন্তু আমাদের এই ফান্ড ম্যানেজার সে ডিসাইড করছে সে সেটার ওপর কাজ করছে এবার তাহলে আমাদের হয়ে যখন ফান্ড ম্যানেজার কাজ করছে তাকে তো আমাদের কিছু টাকা দিতে হবে তাহলে সেই ক্ষেত্রে সেই ম্যানেজারের ম্যানেজিং ফিস ওকে বা আমাদের শুরুতে তোমরা বুঝে যে এক্সপেন্স রেশিওকে আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাহলে আমাদের যে টোটাল ইনভেস্টমেন্ট তার কিছু একটা পার্সেন্টেজ আমাদের চার্জ হিসেবে দিতে হয় সেই যে চার্জ আমরা দিচ্ছি সেটাকে সেটাই হলো এক্সপেন্স রেশিও এবার এই এক্সপেন্স রেশিওর মধ্যে কী কী আসছে যেটা আমি শুরুতে বললাম যে ফান্ড ম্যানেজার যে আমাদের হয়ে আমাদের টাকাটিকে ম্যানেজ করছে তাহলে সেই ক্ষেত্রে ম্যানেজারের ফিস থাকবে তাহলে সেটা কোথায় আসছে সেটা আসছে আমাদের এক্সপেন্স রেশিওর মধ্যে তাহলে এক্সপেন্স রেশিওর মধ্যে আমরা কি কী পাচ্ছি সেগুলো আমরা একবারে দেখে নিই যে ফান্ড ম্যানেজার ফিজ আমাদের ফান্ড ম্যানেজারকে যেই ফিসটি দিতে হচ্ছে তারপর কি আর কি দিতে হতে পারে এখানে দেখো আমাদের যে এই মিউচুয়াল ফান্ডটি আছে সেটা তো একটি পার্টিকুলার এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির তাহলে সেই যে এএমসি তাদেরও তো কিছু প্রফিট চাই আমাদের থেকে তাহলে সেই এ এম সির ফিস আমাদের এখানে দিতে হবে এমসি ফিস ওকে তারপর আর কি হতে পারে এবার এই এএমসি যে আমাদের এই মিউচুয়াল ফান্ডগুলো সেগুলো বারবার অ্যাডভার্টাইজমেন্ট করছে বা এগুলোর ক্ষেত্রে নতুন নতুন ফিচার আনছে তাহলে সেগুলোর ক্ষেত্রেও কিছু একটা খরচ থাকে তাহলে সেটাও কিন্তু আমাদেরকে বিয়ার করতে হবে তাহলে এটাকে আমরা বেসিক্যালি বলতে পারি অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট ফিস ঠিক আছে তাহলে এইরকম কিছু ফিস আমাদের দিতে হয় তাহলে আমাদের এক্সপেন্স রেশিও কি যখন আমরা কোনো একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি তাহলে আমাদের টোটাল ইনভেস্টমেন্টের কিছু একটা পার্সেন্টেজ আমাদের কি করতে হয় এই মিউচুয়াল ফান্ড কোম্পানিকে চার্জ হিসেবে দিতে হয় তার মধ্যে এই টার্মগুলো বেসিক্যালি আসছে তাহলে এই যে বিষয়টি সেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি এক্সপেন্স রেশিও এবার এই যে এক্সপেন্স রেশিও সেটা কত হতে পারে মানে আমাদের যে এই মিউচুয়াল ফান্ডগুলো তারা কি যে কোনো রকম ইচ্ছা মিউচুয়াল এক্সপেন্স রেশিও রাখতে পারে নাকি এর কোনো একটি লিমিট আছে দেখো আমাদের এই মিউচুয়াল ফান্ড তাদের রেগুলেটিং বডি কি তাদের রেগুলেটিং বডি হচ্ছে সেবি তাই তো অর্থাৎ এই যে সেবি তারা কি করে আমাদের যে এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বা আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আছে তাদের রেগুলেট করে অর্থাৎ তারা কি করছে না করছে এই এইসব রুলকে ডিসাইড করে রুল ডিসাইড করে হচ্ছে সেবি এবার সেবি ডিসাইড করে দিয়েছে যে আমাদের যে এই মিউচুয়াল ফান্ডগুলো তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্সপেন্স রেশিও কত হতে পারবে ম্যাক্সিমাম এক্সপেন্স রেশিও হতে পারবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কোনো মিউচুয়াল ফান্ড টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের থেকে বেশি এক্সপেন্স রেশিও রাখতে পারবে না তাহলে কোনো একটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্সপেন্স রেশিও কত হওয়া পসিবল সেটা হওয়া পসিবল টু ওকে এবার এই যে এক্সপেন্স রেশিও সেটা কি করে ক্যালকুলেট হয় মানে যখন আমরা আমাদের যে টাকা ইনভেস্ট করছি সাপোজ ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ডে আমরা পাঁচশো টাকার এসআইপি করলাম এবার প্রত্যেক মাসে আমরা দেখতে পারি যে আমাদের যে পাঁচশো টাকা সেটা কিন্তু পাঁচশো টাকায় ইনভেস্ট হচ্ছে তাহলে এই যে এক্সপেন্স রেশিও সেটা আমাদের কখন কাটা হবে বা আমাদের মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তাহলে এক্সপেন্স রেশিও নেয় কখন আর এই যে এক্সপেন্স রেশিও সেটা কিসের ওপর নেওয়া হয় সেটা কি আমাদের প্রফিটের ওপর নেওয়া হয় নাকি আমাদের ইনভেস্টমেন্টের ওপর ওপর নেওয়া হয় তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এই যে এক্সপেন্স রেশিও সেটা কিসের ওপর চার্জ করা হয় সেটা চার্জ করা হয় আমাদের টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুর ওপর তাহলে আমরা কি বলছি আমাদের এই যে এক্সপেন্স রেশিও সেটা চার্জ করা হয় টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুর ওপর সাপোজ আজকে আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালু দশ হাজার টাকা তাহলে আজকে যে আমাদের এক্সপেন্স রেশিও চার্জ করা হবে সেটা করা হবে দশ হাজার টাকার উপর পাঁচ বছর পর যদি আমাদের এই এক্সপেন্স রেশিও সেটা তো সেম থাকছে এবার আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা নিশ্চয়ই পাঁচ বছর পর বাড়বে সাপোজ ধরুন পাঁচ বছর পর সেই সেম মিউচুয়াল ফান্ডে আমাদের ইনভেস্টমেন্ট আছে পাঁচ লাখ টাকা তাহলে আমাদের যে এক্সপেন্স রেশিও সেটাও কিন্তু আমাদের এই পাঁচ লাখ টাকার উপরেই দিতে হবে তাহলে এখানেই কিন্তু আমাদের মেইন বিষয়টি আমাদের এক্সপেন্স রেশিও সেটা কিসের ওপর চার্জ করা হচ্ছে সেটা চার্জ করা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুর ওপর এবার শুরুতে ধরুন আমাদের শুরু প্রথম বছরে কারোর ইনভেস্টমেন্ট আছে হলো এক লাখ টাকা ওকে তাহলে সেই ক্ষেত্রে এক লাখ টাকার ওপর তাকে কি করছে হচ্ছে তাকে এই যে এক্সপেন্স রেশিও সেটা পে করতে হচ্ছে এবার কোনো একটি যদি এক্সপেন্সিফোর সাপোজ টু পার্সেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম বছরে এক লাখ টাকার ওপর তাকে কত চার্জ দিতে হবে তাকে চার্জ দিতে হবে দু হাজার টাকা তাহলে এবার এক লাখ টাকার সামনে দু হাজার টাকা খুব ছোট মনে হতে পারে কিন্তু সাপোজ পাবো দশ বছর পর কারোর যদি এক বছরে ইনভেস্টমেন্ট এক লাখ টাকা হয় আমি ধরে নিচ্ছি সে দশ বছরে প্রত্যেক বছর যদি এক লাখ করে অ্যাড করে তাহলে তার কাছে দশ বছর পর কী থাকবে দশ বছর তার ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে যাবে দশ লাখ টাকা এবার সেই ক্ষেত্রে তাকে এক্সপেন্স রেশিও কিসের ওপর দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু তাকে এক্সপেন্স রেশিও দিতে হবে তার যে টোটাল ইনভেস্টমেন্ট তার ওপর ঠিক আছে অর্থাৎ তাকে যে চার্জেস পে করতে হবে সেটা পে করতে হবে এই দশ লাখ টাকার ওপর এবার দশ লাখ টাকার দুই পার্সেন্ট মানে কত দশ লাখ টাকার দুই পার্সেন্ট মানে কিন্তু কুড়ি হাজার টাকা তাহলে এই যে কুড়ি হাজার টাকা সেটা কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার কারণ আমরা কুড়ি হাজার টাকা আমাদের লস হয়ে যাচ্ছে তাহলে এইভাবে করে আমাদের যখন ইনভেস্টমেন্ট আরও ভ্যালু বাড়বে এখানে সাপোজ আমরা মাত্র দশ লাখ নিয়েছি কারোর যদি পঞ্চাশ লাখ টাকা হতো তাহলে সেই ক্ষেত্রে কী হবে তার এক লাখ টাকা এক্ষেত্রে এক্সপেন্স রেশিও চলে যাবে তাহলে এটা কিন্তু একটু বড় ব্যাপার আর এই জন্যই কিন্তু আমাদের যে এই এক্সপেন্স রেশিও সেটা কি করে হিসাব করতে হয় সেগুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এখানে যেরকম আমরা এক্সপেন্স রেশিও সম্পর্কে পড়ছি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডে কী করে ট্যাক্স দিতে হয় বা ট্যাক্স হিসাব করতে হয় সেটাও খুবই ইম্পর্টেন্ট ট্যাক্স কীভাবে হিসাব করতে হয় সেটা নিয়ে অলরেডি আমাদের ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আমাদের এই ভিডিওটি শেষ করার পর সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে তাহলে এটা আমরা বুঝলাম যে আমাদের যে এক্সপেন্স রেশিও সেটা কাজ করছে টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুর উপর এবার এই এক্সপেন্স রেশিও সেটা কি করে ক্যালকুলেট হয় মানে এক্সপেন্স রেশিও আমাদের কখন কাটা হয় এক্সপেন্স রেশিও কিন্তু আমাদের এখানে ডেলি চার্জ করা হয় তাহলে আমাদের যে ইনভেস্টমেন্ট ভ্যালু সেটা তো আমরা ডেলি কমতে দেখি না তাহলে কি করে এখানে আমাদের এক্সপেন্স রেশিও ডেলি চার্জ করা হয় বা এটা কি করেই একটি মিউচুয়াল ফান্ড কোম্পানির এক্সপেন্স রেশিও আমরা নিয়েছি ওকে এবং সাপোজ এই মিউচুয়াল ফান্ডটিতে আমরা এক হাজার টাকা ইনভেস্ট করেছি তাহলে এক হাজার টাকার দুই পার্সেন্ট মানে কত হয়ে যাবে সেটা হয়ে যাবে এক হাজার ইন্টু দুই বাই একশো এটা আমাদের বেসিক একদম পার্সেন্টেজের হিসাব তাহলে এক হাজার টাকার দুই পার্সেন্ট এটা হয়ে যাচ্ছে এটা তো আমাদের কতদিনে চার্জ করার কথা ছিল এক বছরে তাহলে এটাকে যদি আমরা থ্রি সিক্সটি ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে যত টাকা আসবে সেটা কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রতিদিন চার্জ করা হবে এবার এই যে প্রতিদিন চার্জ করা হচ্ছে তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি না কেন দেখতে না পাওয়ার কারণ হলো আমাদের যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট ভ্যালু তো সেমই দেখাবে আমরা পাঁচশো টাকা ইনভেস্টমেন্ট করলে পাঁচশো টাকা দেখাবে দশ লাখ টাকা ইনভেস্ট করলে দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট ভ্যালু দেখাবে তার ওপর থেকে আমাদের এটা চার্জ করা হচ্ছে তাহলে সেটা করা হচ্ছে আমাদের এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা যে এনএি দেখতে পাই কোনো একটি মিউচুয়াল ফান্ডে যখন আমরা ইনভেস্ট করি তার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই একটি ইউনিটের একটি পার্টিকুলার দাম থাকে তাই তো সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি এনএভি বা এটার ফুল নাম কি এটার নাম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু তাই তো এটা কী বোঝায় যে আমরা যদি কোনো একটি পার্টিকুলার মিউচুয়াল ফান্ড কোম্পানির একটি ইউনিট কিনতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত টাকা পে করতে হবে সেটাকে আমরা কী বলি এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু এবার এই যে এনএভি ক্যালকুলেট করা হয় সেটা কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি অলরেডি তাদের এক্সপেন্স রেশিও যে আছে সেটা কেটে নিয়েই হিসাব করে অর্থাৎ আমাদের যে এই এক্সপেন্স রেশিও সেটা কিন্তু এই এনএভির মধ্যেই ক্যালকুলেট করা থাকে তাহলে আমরা যখনই ইনভেস্ট করছি আমাদের এনএভি কী হচ্ছে এনএভি তো রেগুলার চেঞ্জ হতে থাকে তাহলে সেই ক্ষেত্রে যখন আমরা ইনভেস্ট করি সেই ক্ষেত্রে আমাদের যে এক্সপেন্স রেশিও সেটা কিন্তু সেই এনএভির মধ্যেই অ্যাডজাস্ট করা থাকে এই জন্য কি হয় এই জন্যই আমরা এক্সপেন্স রেশিও কখন পে করছি সেটা আমরা এক মানে এক্স্যাক্টলি দেখে বুঝতে পারি না তাহলে এখানে আমরা বুঝলাম যে আমাদের এক্সপেন্স রেশিও কী হচ্ছে এক্সপেন্স রেশিওর ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা হচ্ছে ম্যাক্সিমাম হতে পারে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সপেন্স রেশিও কিসের ওপর চার্জ করা হয় সেটা চার্জ করা হয় টোটাল ইনভেস্টমেন্ট ভ্যালুর ওপর আর সেই জন্যই কি হচ্ছে আমাদের এক্সপেন্স রেশিও সেটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কারণ যখন আমাদের ইনভেস্টমেন্ট ভ্যালু কম তখন তো এক্সপেন্স রেশিও কম হচ্ছে কিন্তু আমাদের উইথ টাইম যখন আমাদের যে ইনভেস্টমেন্ট ভ্যালু সেটা ইনক্রিজ করতে থাকে সাথে সাথে কী হয় সাথে সাথে আমাদের যে এক্সপেন্স রেশিও অর্থাৎ আমাদের কতটা চার্জেস পে হচ্ছে সেটাও ইনক্রিজ হতে থাকে তারপর কি হচ্ছে আমাদের এক্সপেন্সিভাবে কিভাবে চার্জ করা হয় সেটা চার্জ করা হয় আমাদের ডেইলি এবং ডেইলি চার্জ কিভাবে করা হচ্ছে সেটা আমরা এখানে এই হিসাবটি থেকে বুঝলাম যে আমাদের যত টাকা ইনভেস্টমেন্ট আছে তার উপর যে এক বছরের এক্সপেন্সিভ সেটা কত হচ্ছে সেটা আমরা হিসাব করি সেটাকে আমরা থ্রি সিক্সটি ফাইভ দিয়ে ডিভাইড করলে কি হয় প্রতিদিনেরটা বেড়ে যায় এবার সেটা কিন্তু প্রতিদিনই আমাদের থেকে চার্জ করা হচ্ছে আর এখানে কি হচ্ছে আমাদের এই যে এক্সপেন্সিভ সেটা আমরা কেন ডিরেক্টলি দেখতে পারি না কারণ সেটা আমাদের এই যে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু তার মধ্যেই অ্যাডজাস্ট করা থাকে এবার এই বিষয়ে বুঝে গেলে চলো আমরা দুটো এক্সাম্পল নিই এবং এই এক্সাম্পলের সাহায্যে বুঝি যে আমাদের এক্সপেন্স রেশিও কম বেশি হওয়ার জন্য আমাদের ইনভেস্টমেন্টে অর্থাৎ আমাদের যে ফিউচার ভ্যালুতে আমাদের যে রিটার্নে কীরকম এফেক্ট পড়তে পারে তাহলে চলো আমরা দুটো এক্সাম্পল নিই এবং এই এক্সাম্পলের সাহায্যে বিষয়টিকে বোঝার চেষ্টা করি তাহলে দেখো আমরা এখানে দুটো এক্সাম্পল নিয়েছি এবং এই এক্সাম্পলগুলোর সাহায্যে আমরা বুঝবো যে এই এক্সপেন্স রেশিও কি করে আমাদের রিটার্নে এফেক্ট ফেলছে শুরুতে আমরা দেখি লামসাম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি একবারে কোনো একটি টাকা ইনভেস্ট করি তাহলে সেই ক্ষেত্রে এই এক্সপেন্স রেশিওর এফেক্ট আমাদের কি পড়ছে ধরো আমাদের দুটো মিউচুয়াল ফান্ড আছে একটি হলো মিউচুয়াল ফান্ড এ আর একটি হলো মিউচুয়াল ফান্ড বি এবার এই মিউচুয়াল ফান্ড এ এবং বি মিউচুয়াল ফান্ড এর ক্ষেত্রে যে এক্সপেন্সিভ সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ক্ষেত্রে সেটা হলো ওয়ান আমরা দুটো মিউচুয়াল ফান্ডে এক লাখ টাকা করে লামসাম ইনভেস্টমেন্ট করলাম এবং আমরা ধরে নিচ্ছি যে দুটা মিউচুয়াল ফান্ডে আমরা কী পেয়েছি বারো করে আমরা অ্যাভারেজ রিটার্ন পেয়েছি প্রত্যেক বছর এবার এই যে দুটো মিউচুয়াল ফান্ড সেখানে ধরুন আমরা পনেরো পনেরো বছরের জন্য আমাদের এই টাকাটিকে ইনভেস্টের অবস্থায় রাখলাম তাহলে পনেরো বছর পর আমাদের যে এই এ মিউচুয়াল ফান্ড সেই ক্ষেত্রে আমাদের টোটাল টাকা কত হয়ে যাবে সেটা হয়ে যাবে তিন লাখ চুয়াত্তর হাজার টাকা এবং বি মিউচুয়াল ফান্ড সেই ক্ষেত্রে কত হয়ে যাবে সেই ক্ষেত্রে হয়ে যাবে চার লাখ সত্তর হাজার টাকা দেখো আমাদের এ মিউচুয়াল ফান্ডের যে এক্সপেন্স রেশিও সেটা বি মিউচুয়াল ফান্ডের থেকে বেশি ছিল এবং এই বেশি কত বেশি ছিল মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকার মধ্যে মাত্র দেড় টাকা তাহলে এইটুকু বেশি হওয়ার জন্য কিন্তু আমাদের যে টোটাল রিটার্ন সেখানে দেখো সেখানে আমাদের প্রায় এক লাখ টাকার মতো ডিফারেন্স চলে আসলো তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো যে আমাদের এক্সপেন্স রেশিওর যে এফেক্টটি সেটা কোথায় হচ্ছে কম টাকার ক্ষেত্রে তো আমরা এফেক্ট বুঝতে পারি না কিন্তু বেশি টাকার ক্ষেত্রে বা বেশি সময়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা হিউজ ডিফারেন্স ক্রিয়েট করে এবার এই বিষয়টিকে চলো আমরা এস আই ক্ষেত্রে বোঝার চেষ্টা করি এসআইপি মানে কি এস মানে হলো যখন আমরা কোনো একটি মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে একটা সেম অ্যামাউন্ট অফ টাকা ইনভেস্ট করি সেটাকে আমরা বলি এস বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এস নিয়ে আমাদের একটি স্পেশাল ভিডিও আছে সেটার লিঙ্ক আমি এখানে আই বাটনে দিয়ে দেবো সেটা তোমরা অবশ্যই দেখে নেবে এবার এই যে এস এসআইপি করার ক্ষেত্রে ধরুন আমরা সেম দুটো মিউচুয়াল ফান্ড নিচ্ছি একটি হচ্ছে আমাদের এ মিউচুয়াল ফান্ড আর একটি হচ্ছে বি মিউচুয়াল ফান্ড এই ক্ষেত্রে আমরা এ মিউচুয়াল ফান্ডের যে এক্সপেন্স রিটারি সেটাকে কম রেখেছি এবং বি মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রিটু সেটাকে বেশি রেখেছি এ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং বিয়ের ক্ষেত্রে সেটা টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট এ মিউচুয়াল ফান্ডে আমরা দুটা মিউচুয়াল ফান্ডে কী করছি দুটো মিউচুয়াল ফান্ডে আমরা সেম ইনভেস্ট করছি অর্থাৎ প্রত্যেক মাসে আমরা দুটা মিউচুয়াল ফান্ডে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করছি এবং এই ক্ষেত্রেও আমরা কী বললাম যে দুটা মিউচুয়াল ফান্ডে কী করেছে আমাদের প্রত্যেক বছর ধরুনও বারো পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে এবার এইভাবে করে আমরা যদি নেক্সট পঁচিশ বছরের জন্য এই দুটো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি অর্থাৎ পঁচিশ বছর ধরে আমরা প্রত্যেক মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করে গেলাম দুটো মিউচুয়াল ফান্ডেই এবার ফাইনালি পঁচিশ বছর পর আমাদের যে এই এ মিউচুয়াল ফান্ড সেখান থেকে আমরা কত পাবো সেখান থেকে আমরা পাবো আশি লাখ টাকা এবং আমাদের যে বি মিউচুয়াল ফান্ড সেখান থেকে আমরা কত পাচ্ছি সেখান থেকে আমরা পাচ্ছি ঊনসত্তর লাখ টাকা অর্থাৎ দেখো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এগারো লাখ টাকার ডিফারেন্স হয়ে গেল কিসের জন্য জাস্ট একটু এক্সপেন্স রেশিও তিফারেন্স হওয়ার জন্য এদের মধ্যে এক্সপেন্স রেশিওর ডিফারেন্স কত আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্টেরও ডিফারেন্স না কিন্তু সেই এত ছোটো একটা ডিফারেন্স আমাদের এগারো লাখ টাকার ডিফারেন্স তৈরি করছে তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্সপেন্সিশু সম্পর্কে যে হিসাব সেটা কিন্তু খুব ভালো করে বোঝা এবং সেই অনুযায়ী মিউচুয়াল ফান্ড চুজ করা প্রয়োজন এবার এই বিষয়গুলো বুঝে গেলে এবার আমি বলি যে কী করে তাহলে আমরা মিউচুয়াল ফান্ড চুজ করবো ফার্স্টে আমরা আসছি ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ড কোনগুলো হয় যেগুলো আমাদের টাকা নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করে এবার কোনো একটি ই ইকুইটি মিউচুয়াল ফান্ড সেটার সাপোজ আমরা দেখতে পাচ্ছি তার যে ট্র্যাক রেকর্ড বা পাস্ট রেকর্ড সেটা খুব ভালো পাস্ট করে সে খুব ভালো কি করেছে সে খুব ভালো রিটার্ন দিয়েছে তারপর আমাদের যে এই মিউচুয়াল ফান্ড অর্থাৎ ইকুইটি মিউচুয়াল ফান্ড তার যে ফিউচার কি কী টার্গেট আছে সেগুলো যদি আমরা খুব ভালো দেখি এবং এই ক্ষেত্রে আমাদের যে মিউচুয়াল ফান্ডটি সেটা যদি আমাদের পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে রিটার্ন দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই মিউচুয়াল ফান্ডগুলোর যদি এক্সপেন্স রেশিও একটু বেশি হয় তাহলেও সেটা কোনো প্রবলেম নেই কিন্তু বেশি আমরা কতদূর নিব ম্যাক্সিমাম আমরা যাবো ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অব্দি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি এক্সপেন্স রেশিওওয়ালা কোনো যে মিউচুয়াল ফান্ড সেটাতে কিন্তু আমরা কখনোই ইনভেস্ট করবো না তাহলে কোনো একটি ইকুইটি মিউচুয়াল ফান্ড তার ক্ষেত্রে যদি আমাদের রিটার্নের এক্সপেকটেশন খুব বেশি হয় এবং সেই মিউচুয়াল ফান্ডটি যদি ভালো পারফর্ম করে কারণ একটি মিউচুয়াল ফান্ড চুজ করার সময় তো আমরা আরও বিভিন্ন বিষয়গুলো দেখি তাহলে সেই বিষয়গুলো যদি খুব ভালো হয় এবং এর ক্ষেত্রে যদি আমাদের এক্সপেন্স সেটা একটু বেশি হয় ম্যাক্সিমাম কত ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট তাহলে সেই মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করতে পারি কিন্তু ধরে নাও যে আমরা কোনো একটি ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি অর্থাৎ এমন একটি মিউচুয়াল ফান্ড যেগুলো কী করে বিভিন্ন বন্ড ডিভেঞ্চার এগুলোর মধ্যে ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে আমরা রিটার্ন কত পাই তাদের ক্ষেত্রে আমরা রিটার্ন পাই এইট থেকে নাইন পার্সেন্ট এবার এত কম রিটার্নের ক্ষেত্রে কারণ এই ক্ষেত্রে আমাদের সেফটি থাকে তাই তো এবার এখানে যেহেতু আমরা রিটার্ন খুব কম পাচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সপেন্স রেশিও আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে এই ক্ষেত্রে আমরা এমন মিউচুয়াল ফান্ডে চুজ করবো যাদের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও কত পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচে তাহলে এটাকে একটি তোমরা থামরুর হিসেবে মনে রাখতে পারো যে আমাদের ইকুইটি মিউচুয়াল ফান্ড সেখানে একটু বেশি হলে প্রবলেম নেই কখন যদি মিউচুয়াল ফান্ডটি খুব ভালো হয় কিন্তু ম্যাক্সিমাম কত ওয়ান পয়েন্ট আর ডেট মিউচুয়াল ফান্ড সেগুলোর ক্ষেত্রে আমরা চেষ্টা করব পয়েন্ট ফাইভ পার্সেন্টের নিচেই থাকার ওকে তাহলে এইভাবে করে আমরা মিউচুয়াল ফান্ড চুজ করতে পারি এবার দেখো আমাদের তাহলে এই যে মিউচুয়াল ফান্ড সেখানে আমরা যখন ইনভেস্ট করছে সেই ক্ষেত্রে তো আমাদের বিভিন্ন রকম চার্জেস দিতে হচ্ছে এবার যদি আমাদের ইনভেস্ট করার জন্যও চার্জ দিতে হয় তাহলে সেটা আমাদের একটু জটিল হয়ে যাবে কারণ সেক্ষেত্রে আমাদের আরও লস হবে তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করবো তোমরা সবাই গ্রো অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো কারণ গ্রো অ্যাপের মধ্যে কি আমাদের কোনো রকম এক্সট্রা চার্জেস পে করতে হয় না আর তোমরা যদি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে একটি লিঙ্ক আছে সেখান থেকে গ্রো অ্যাপ ডাউনলোড করে ইনভেস্ট করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একশো টাকা জয়েনিং বোনাসও পেয়ে যাবে তাহলে তোমরা যারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবছো তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান থেকে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই গ্রো অ্যাপে অ্যাকাউন্ট বানিয়ে নেবে এবং এখানে এই গ্রো অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে এবার লাস্টে তোমাদের আমি আরেকটি কথা বলতে চাই যে আমাদের যে এই ইনভেস্টমেন্ট আমরা মিউচুয়াল ফান্ড জানি দু রকমের হয় একটা হয় আমাদের রেগুলার মিউচুয়াল ফান্ড আর একটি হয় ডিট মিউচুয়াল ফান্ড এবার ডিরেক্ট মিউচুয়াল ফান্ডগুলোতে কী হয় আমরা ডিরেক্টলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি কিন্তু রেগুলার মিউচুয়াল ফান্ডগুলোতে আমাদের কোনো এজেন্টের মাধ্যমে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় এই জন্য আমাদের যে রেগুলার মিউচুয়াল ফান্ডগুলো তাদের এক্সপেন্স রেশিও কিন্তু ডিরেক্ট মিউচুয়াল ফান্ডের থেকে বেশি হয় তাহলে তোমাদের কী করা উচিত তোমরা এতক্ষণে বুঝে গেছো তাহলে আমরা কোনো সময় কিন্তু রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব না আমরা সবসময় ইনভেস্ট করবো ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে তাহলে আই হোপ যে এই বিষয়টি এবার তোমাদের কাছে ক্লিয়ার তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও সম্পর্কে সব কিছু একদম ডিটেলে বোঝার চেষ্টা করলাম যদি এখানে তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করতে পারো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং